আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি নাদিয়া জামান। স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে আসলে কলার উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। কলা খেতে যারা ভালোবাসেন তাদের জন্য তো কোনো কথাই নেই। এই ফলটি পটাশিয়ামের উৎস, তাই রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। হার্ট ভালো রাখতে এবং পেশি মজবুত রাখতেও পটাশিয়াম খুব গুরুত্বপূর্ণ। কলায় থাকে প্রচুর পরিমাণ ফাইবার যা হৃদরোগের ঝুঁকি কমায়। কলায় রয়েছে প্রাকৃতিক শর্করা, কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং বিভিন্ন ধরনের ভিটামিন যা সঙ্গে সঙ্গে শক্তি যোগায়। কলা পেশি মজবুত করে, কলা হাড়ের জন্য ভালো, ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে, ফলে অ্যাস্টিওপোরোসিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমায়। কিন্তু প্রশ্ন হল, ডায়াবেটিসে আক্রান্ত হলে কোন ধরনের কলা খাওয়া যায়? যখন রক্তে ইনসুলিনের পরিমাণ কমে যায় তখনই ডায়াবেটিস হয়। এজন্য প্রথম থেকে সতর্ক না হলে ডায়াবেটিস হার্ট, কিডনি ও চোখের ওপর খারাপ প্রভাব ফেলে। ব্লাড সুগার রোগীদের খাবার বিষয়ে খুব সচেতন থাকতে হয়। ডায়াবেটিস রোগীরা কী খেতে পারেন আর কী খেতে পারেন না তার অনেকটাই নির্ভর করছে সংশ্লিষ্ট খাবারটি রক্তের শর্করার মাত্রার উপর কতটা প্রভাব ফেলে তার উপর। এই বিষয়টি সাধারণত গ্লাইসেমিক লোড ও গ্লাইসেমিক ইন্ডেক্সের উপর ভিত্তি করে নির্ধারিত হয় বলে এমন প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18। টাইপ 2 ডায়াবেটিসের রোগীদের এমন খাবার খেতে হয় যার গ্লাইসেমিক ইন্ডেক্স কম। যেসব খাবারে গ্লাইসেমিক ইন্ডেক্স কম সেসব খাবার ধীরে ধীরে শরীরে সঞ্চিত হয় এবং দ্রুত ব্লাড সুগার না বাড়িয়ে ধীরে ধীরে বৃদ্ধি করে। এই দিক থেকে দেখতে গেলে কলার গ্লাইসেমিক ইন্ডেক্স কম থেকে মাঝারি, 42-62 মধ্যে। কাঁচা কলা খাওয়াই যেতে পারে কারণ এটি গ্লাইসেমিক ইন্ডেক্স কম। কাঁচা কলায় থাকে রেসিস্ট্যান্ট স্টার্চ যা ক্ষুদ্রান্তে দ্রুত পাচিত হয় না, উল্টে নিয়ন্ত্রণে থাকে শর্করার বিপাক। পাশাপাশি পেটের সমস্যায় উপকারী কাঁচা কলা। পাকা কলাতে থাকে পটাশিয়াম ও ভিটামিন B6। কিন্তু পাকা কলাতে কিছু প্রাকৃতিক সুইটনার থাকে। এই কলার গ্লাইসেমিক ইন্ডেক্সও কাঁচা কলার থেকে বেশি, তাই এই ধরনের কলা খাওয়ার আগে নিতে হবে চিকিৎসকের পরামর্শ। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।